মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের নতুন প্রজন্মের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। নারী পুরুষ বয়স ভেদে সবাই অংশ নিয়েছিল যুদ্ধে। তেমনই একজন ছিলেন কাকুন বিবি। ১৯৭১ সাল, যুদ্ধ চলছে। কাকুন বিবি হারিয়ে যাওয়া স্বামীকে খুঁজতে ক্যাম্পে যান। সেখানে হানাদার বাহিনীর হাতে অমানসিক নির্যাতনের শিকার হন তিনি। ক্যাম্প থেকে মুক্তি পেয়ে চুপ থাকেননি এই নারী। গুপ্তচর হিসেবে কাজ করে সাহায্য করতে থাকেন মুক্তিযোদ্ধাদেরকে। একসময় এই বীরকন্যা হাতে তুলে নেন অস্ত্র। ২০১৮ সালের ২১শে মার্চ মৃত্যুবরণ করেন কাকুন বিবি। বিজয়ের মাসে অসীম সাহসী এই মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করছি আমরা।